হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে দার্জিলিং আমরা কী কী কেনাকাটা করেছি, কোথা থেকে কিনেছি এবং কী খেয়েছি। তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম এজন্য আপনাদের সাথে। এটা হলো দার্জিলিংয়ের মল মার্কেট। তো এখানে আপনারা অনেক শীতের ড্রেস পাবেন, যেহেতু এখানে 12 মাসই শীত থাকে। তো এখানে শীতের জিনিসই বেশি, আর কিছু ঘর সাজানোর জিনিসও ছিল। তো আমরা এই জন্য এগুলো দেখছিলাম, কিন্তু এখান থেকে শীতের ড্রেস নাকি নাই ভালো। এখানে অনেক বেশি দাম, আমি একটা কাশ্মীরি শাল কিনেছিলাম, অনেক দাম পড়েছে। তো আমার মনে হয় যে আমাদের দেশের কোয়ালিটি প্লাস প্রাইস এখান থেকে ভালো। এখান থেকে আপনারা চাইলে ছাতা কিনে নিতে পারেন, এখানে ছাতাগুলো বেশ বড় বড়। মল মার্কেটের থেকে বের হয়েই দেখি সবাই একসাথে মিলে ডান্স করতেছে, একই রকম স্টেপস করতেছে। তো এই জায়গাটা খুবই ভালো লাগছিল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের নাচ এনজয় করছিল। যে কোনো কেউই চাইলে তাদের সাথে যোগদান করতে পারে, তাদের সাথে নাচ গান করতে পারে। আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ উপভোগ করলাম, তারপর আশপাশটা ঘুরেও দেখছিলাম। এই মুহূর্তটা ছিল সন্ধ্যার কিছুক্ষণ আগে। তো এই টাইমে সবাই বের হয়, এখানে সবাই হাঁটাহাঁটি করে। এখানে দোকানগুলো অনেক বেশি সুন্দর এবং সাজানো, কিন্তু এখানে সব কিছুর দামই তুলনামূলক বেশি, যেহেতু পর্যটক এরিয়া এজন্যই। তারপর দেখি ইন্ডিয়ান আইডলের একজন বসে গান গাচ্ছে, সবাই মিলে তার গান শুনছিল মনোযোগ দিয়ে। তারপর আমরা ঘোরাঘুরি শেষে হোটেলে এসে ফ্রেশ হয়ে ক্রু মুভিটা দেখছিলাম 3 ভাই বোন মিলে। তারপর আমরা রাতে আবার বের হয়েছিলাম স্ট্রিট ফুড খাওয়ার জন্য। দেখুন এই জুন জুলাই মাসেও কী পরিমাণ মানুষের ভিড়, কী পরিমাণ পর্যটক এখানে ঘুরতে এসেছে। মল মার্কেটের এরিয়াটা অনেক বড়, এখানে 3টা 4টা গলি, বিভিন্ন গলিতেই স্ট্রিট ফুডগুলো বসে। এখানে 20-30টা দোকানই লাইন ধরে বসে আছে স্ট্রিট ফুডের, তারা সেম খাবারই বিক্রি করছিল সবাই। তারপর আমরা একটা স্টল থেকে স্টিম মোমো অর্ডার করেছিলাম, 3 ভাই বোন মিলে খাচ্ছিলাম। তো এই স্টিম মোমোটা খুবই মজার ছিল। তারপর আমরা ভাবলাম যে অন্য দোকান থেকেও ট্রাই করি, তো এর জন্য পাশের দোকান থেকে আমরা ফ্রাই মোমো ট্রাই করছিলাম। তো এখানে দোকানের দাদুটা একটু পোজও দিচ্ছিল, কিন্তু এই স্টিম মোমোটা আমার কাছে অতটা ভালো লাগেনি, অনেক বেশি আদার গন্ধ আসতেছিল। তাই আমার মনে হয় যে যেই দোকানে যেই খাবারটা ভালো লাগে, বাকি খাবারগুলো ওই দোকান থেকেই টেস্ট করা উচিত, পণ্ডিতি করে পাশের দোকানে না গিয়ে। তারপর আমি পাশের দোকানে কিছু ছাতা দেখছিলাম, ছাতাগুলো বেশ সুন্দর ছিল, কিন্তু আমাদের বাসায় অনেক ছাতা থাকার কারণে আমি আর ছাতা কিনিনি। তারপর আমি এখান থেকে কিউট বুদ্ধাগুলো কিনে নেই, যেগুলো সোলার প্যানেলের মাধ্যমে চলে। যেহেতু এখানে বুদ্ধ এবং হিন্দু ধর্মাবলম্বীর লোক বেশি, তাই এখানে বুদ্ধ এবং হিন্দুদেরই ছোটো ছোটো সুন্দর সুন্দর শোপিস পাওয়া যায়। তারপর আমরা চিকেন ললি অর্ডার দিই, চিকেন ললি অনেক মজার। তারপর আমার ভাই বোন ভুট্টা ট্রাই করে। তারপর আমার পাশের বাঙালি হোটেল থেকে ডিনার শেষ করে ফেলি। এখানে খাবারের দাম রিজনেবল, পার থালি 130 রুপি, খাবারের পয়েন্ট দিব 10/7। এই হলো দার্জিলিংয়ের শপিং প্লাস স্ট্রিট ফুডের ব্লগ। আপনারা জানাবেন কেমন লেগেছে। ততক্ষণে টাটা, বাই বাই, ভালো থাকবেন। আমি ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি যে আমরা কিউট কিউট কী কী জিনিস কিনেছি। Thank you.